নামাজটা ছাড়েন না, যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না, ইনশাআল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। এখানে শয়তান আপনাকে এলো বোঝাবে কিন্তু নামাজ তো আমার সময় পায় না, আমি তো অনেক পাপি মানুষ, এই ধোকায় পা দিবেন না। আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে